2022 সালে চেয়ে 2023 সালে বাংলাদেশীদের ভিসা আবেদন প্রায় 200% বেড়েছে বলে জানিয়েছে বিএফএস গ্লোবাল। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। ইউরোপিয়ান যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই সেসব দেশের ভিসার ব্যবস্থা করতে বিএফএস এর প্রতি আহ্বান জানান অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরো জানাছেন মাহবুব কবির চপল। বাংলাদেশ সহ বিশ্বের 149টি দেশে ভিসা পেতে সহায়তা করছে ভিএফএস গ্লোবাল। অনেক ভুয়া প্রতিষ্ঠানে হয়রানির শিকার হওয়ায় তাদের উপর মানুষের আস্থা বাড়ছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। The trend of the visa applications that has, as I was mentioning about the unprecedented growth, 2023 versus 2022 is 195% growth that has happened. This is specific to the visa process by VFS in this country. It's not the overall visa processing of Bangladesh, it's for specific to the number of clients that we handle in Bangladesh. This is our application volume of VFS has been processed. Now in 2023 to if I compare to pre-pandemic to 2023, there has been 233% growth. রোমানিয়া, পোল্যান্ড সহ যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই তাদের ভিসা পেতে হয়রানির শিকার হতে হয় প্রবাসী কর্মীদের। দেশে বসেই তারা যেন ভিসা পান সেই পদক্ষেপ নিতে ভিএফএস এর প্রতি আহ্বান অভিবাসন বিশ্লেষকদের। পাশাপাশি প্রতিষ্ঠানটির সেবার মান বাড়ানোর তাগিদ দেন তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।